Hello friends, welcome back to my channel. Today I am talking about NTPC reasoning. अर्थात reasoning और general intelligence for NTPC exam. तो NTPC exam এর জন্য previous year এর আমরা question আলোচনা করব. প্রায় question repeat হয়ে থাকে. তো আমরা যেগুলো আলোচনা করব reasoning এর আগে আমরা আলোচনা করেছিলাম math, এছাড়া english, bengali তো চলছে, সেটা আপনার ICDS mains, WBCS mains, PSC clerkship mains এবং miscellaneous mains. যে কোনো exam mains পরীক্ষার জন্য বাংলা english তো আমাদের ক্লাস চলছে, আপনারা সেগুলো অ্যাটেন্ড করবেন. যারা করেননি অবশ্যই ভিডিওগুলো দেখতে ভুলবেন না. আর যারা নতুন আছেন, যারা NTPC exam এর জন্য পরীক্ষা মানে NTPC exam এর জন্য preparation নিচ্ছেন, NTPC exam এর জন্য যারা preparation নিচ্ছেন, তাদের আগের যেটা ভিডিও আমি আপলোড করেছিলাম দেখবেন, সেখানে কী কী বই পড়তে হবে এবং সিলেবাস, তার আগের ভিডিওতে সিলেবাস আলোচনা করেছিলাম. অনেকেরই এটা রিকোয়েস্টেড ভিডিও ছিল. এবং এবারে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করবো NTPC-র, যে কোথা থেকে কেমন কী কোশ্চেন আসছে. প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে আমরা রিজনিং আজকে আলোচনা করবো. রিজনিং থেকে আপনার থাকছে 30 নম্বর থাকছে সিবিটি ওয়ানে, সিবিটি টুয়ে থাকছে আপনার 35. তো চলুন আজকে আমরা আলোচনা করি. তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন. তো চলুন আজকে আমরা দেখে নিই প্রিভিয়াস ইয়ারের রিজনিং. আর তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা WBCS মেন্স, WBCS প্রিলিমসের জন্য প্রিপারেশান নিচ্ছেন, WBCS মেন্সের জন্য লাস্ট 6 ইয়ারের সল পেপার 2014 থেকে 2019 এবং প্রিলিমসের 2000 থেকে 2020 টোটাল 21 বছরের সল পেপার নিচে লিঙ্কে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন. আর যারা NTPC-র জন্য বই ক্রয় করতে চাইছেন, কিনতে চাইছেন, NTPC-র নিচেই আপনার NTPC-র যে আমরা কী কী বই পড়তে হবে, বেস্ট বুক বা ইম্পর্টেন্ট বুক আলোচনা করেছি, সেখানে নিচেতে লিঙ্ক দেওয়া আছে কী কী বই পড়তে হবে, ওইখান থেকে যদি আপনি বইগুলো নেন. NTPC-র জন্য যারা নিচ্ছেন, তিনটে বই কিনলেই হবে. আপনার লুসেন্টের যেটা জিকে বই আছে, লুসেন্টের জিকে বই, আর একটা হচ্ছে আপনার RS আগরওয়ালের ম্যাথ, RS আগরওয়ালের রিজনিং, এই তিনটে বই কিনলেই আপনার হয়ে যাবে. আর প্র্যাকটিস সেট আপনি পড়তে পারেন যে কোনো বই থেকে বা নিজে থেকে করতে পারেন প্র্যাকটিস সেট. এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে লাস্ট 6 মান্থের পড়তে হচ্ছে, এটা হচ্ছে আপনার সিলেবাস NTPC-র. তো চলুন, যারা নিতে চাইছেন নিচে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে কিনে নিতে পারবেন. আজকে আমরা সেটিং অ্যারেঞ্জমেন্ট, পাজল এবং স্টেটমেন্ট কনক্লুশন এগুলো বেশি এসে থাকে. স্টেটমেন্ট কনক্লুশন, ব্লাড রিলেশন এগুলো বেশি এসে থাকে আপনার NTPC বা রেলওয়ের এক্সামে বা গ্রুপ ডিতে. তো চলুন আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করে নিই. আর অবশ্যই আপনারা আমাকে আনাকাডেমিতে ফলো করতে পারবেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক পেজে জয়েন হতে ভুলবেন না, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন বিভিন্ন ধরনের PDF পেতে. তো আসুন আমাদের প্রথম কোশ্চেন, যে স্টেটমেন্ট কনক্লুশন নিয়ে আমরা আলোচনা করব, প্রথম কোশ্চেনেই আমরা আসছি. স্টেটমেন্ট স্টেটমেন্টে আছে দ্য প্রাইস অফ পালসেস হ্যাজ ইনক্রিজ স্টিপলি. এখানে বলা হচ্ছে মানে দ্রুত বা ক্রমশ আমরা যে ডাল খাই, ডালের রেট বেড়েই যাচ্ছে, অর্থাৎ ডালের যে দাম আছে ক্রমশ এটা বেড়েই চলেছে. কনক্লুশন কী হবে? কনক্লুশনে বলা হয়েছে পিপল ক্যান নট বাই পালস. পিপল হচ্ছে মানুষ, ডাল কিনছে না. পালস হ্যাভ বিকাম আ রেয়ার কমোডিটি. এখানে বলা হচ্ছে পালস হচ্ছে খুব কমই পাওয়া যাচ্ছে, যার জন্য বা আরেকটা বলা হচ্ছে যে মানুষ ডাল কিনছে না. কিন্তু এটা আমাদের যেহেতু এগ্রিকালচার কান্ট্রি, অর্থাৎ এখানে এগ্রিকালচার ইকোনমি আছে, প্রায় মানুষ 55-60% এখানে ডিপেন্ড করছে. এগুলো আপনাকে মনে রাখতে হবে তখনই যখনই কোনো এগ্রিকালচার বা কোনো আপনার কোনো যে সম্পদ, দেশের যে সম্পদ, সেই বিষয়ে যখন কিছু বলা হবে. এখানে দেখুন পালসের কথা বলা হচ্ছে, আর আমরা জানি ডাল ভাত পুরো বাঙালি কেন, পুরো ভারতীয়র হচ্ছে একটা খাদ্য. তো সেখানে এখানে বলা হচ্ছে স্টেপলি এটা ইনক্রিজ করছে, তার মানে কি মানুষ বেশি কিনছে হতে পারে. এখানে লেখা রয়েছে কনক্লুশনে দেখুন পিপল ক্যান নট বাই, এটা অবশ্যই এটা হবে না. তাহলে পালস হ্যাভ বিকাম আ রেয়ার কমোডিটি, এখানে বলা হচ্ছে পালস পাওয়া যাচ্ছে না. আমরা জানি এখানে আমাদের ডাল ভালোই উৎপন্ন হয় আমাদের দেশে, তো সেক্ষেত্রে এটাও হচ্ছে না. তাহলে আমাদের দেখুন ওয়ান এবং টু দুটোই হচ্ছে না. আমরা যখন আনসার আগে দেখার আগে আমাদেরকে এই দুটো বিচার করতে হবে. যখনই স্টেটমেন্ট কনক্লুশন করবেন, স্টেটমেন্টটা বারবার পড়বেন, যাতে আপনার মাথাতে আসে যে এখানে কী বোঝাতে চাওয়া হচ্ছে. আর কনক্লুশনে দেখবেন আপনাকে কনক্লুশনে কী বোঝানো হচ্ছে, যে ওটা সঠিক না ভুল.
আপনাকে নিজে থেকেই এটা ঠিক করতে হবে। তারপরে আপনি এখানে যখন আপনার দুটোরই উত্তর আপনার মনে চলে আসছে যে না এটা হবে না এটা হবে, তারপরে আপনি এখানে আসবেন ফাইন্ড হুইচ গিভেন কনক্লুশন লজিক্যালি ফলো ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট। আপনাকে কোনটা লজিক্যালি ঠিক সেটা দেখতে হবে। এখানে দেওয়া রয়েছে অনলি কনক্লুশন ওয়ান ফলো, ওয়ান তো হবে না বলেই দেওয়া হয়েছে আগে, অনলি কনক্লুশন টু ফলো দুয়েরটাও হবে না, কেন কমেডিটি এখানে ভালোই পাওয়া যায়। পালস বোথ ওয়ান অ্যান্ড টু ফলো, না নাইদার ওয়ান নট টু, এটা হবে আনসার। তো এরকমই এনটিপিসির এক্সামে এরকমই স্টেটমেন্ট কনক্লুশন দিয়ে আসবে। তো এখানে দেখুন আনসার দেওয়াই রয়েছে অনলি ডি। এরপরে আসুন দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার টু। কোশ্চেন নাম্বার টু এতে দেওয়া আছে স্টেটমেন্ট বেসড অন হিজ পারফরমেন্স রাজেশ গট আ পুয়ার রেটিং ইন হিজ অফিস, বেসড অন হিজ পারফরমেন্স। এখানে মনে হয়েছে তার পারফরমেন্সের ওপরে বেস্ট করে, ধরুন আপনি অফিসে কাজ করছেন আপনার যা পারফরমেন্স তার উপরে আপনাকে একটা রেট দেওয়া হয়। আপনারা দেখবেন বিভিন্ন যদি ভিডিও কল বা এমনি কল করে থাকেন আপনাকে সেই অ্যাপেতে একটা রেটিং চলে আসে, আপনার একটা স্টার দেবেন কি দুটো স্টার দেবেন পাঁচটা স্টার দেবেন সেই রকম। রাজেশ গোটা পুয়োর রেটিং, অর্থাৎ তার অফিসে সে রেটিংটা খুব কম পেয়েছে, অর্থাৎ একটা স্টার পেয়েছে কি দুটো স্টার পেয়েছে বোঝানোর জন্য এটা বললাম। কনক্লুশন, কনক্লুশনে কী দেওয়া আছে, রাজেশ ডিড নট পারফর্ম ওয়েল। এখানে বলা হয়েছে রাজেশ ভালো পারফর্ম করে না তার জন্য হতে পারে, এটা আমরাকে ঠিক দিয়ে রাখলাম। অপশান টুটা দেখুন, দ্য রেটিং গিভেন টু রাজেশ ওয়াজ নট আপ টু দ্য মার্ক। এখানে বলা হচ্ছে রাজেশকে যে রেটিংটা দেওয়া রয়েছে তার মার্কের উপর নির্ভর করে নয়। এখানে এবারে দেখুন, এখানে যেহেতু আমরা একটা বুঝতে পারলাম দ্বিতীয়টা বুঝতে পারলাম না, তখন আমরা এখানে চলে আসবো কোশ্চেনে। ফাইন্ড হুইচ অফ দ্য গিভেন কনক্লুশন লজিক্যালি ফলো ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট। অপশান এ দেওয়া হচ্ছে অনলি কনক্লুশন ওয়ান ফলো, রাজেশ ডিড নট পারফর্ম ওয়েল, এটা আমরা ঠিক ধরলাম ওয়ান ফলো, একটা ফলো হবে। অনলি কনক্লুশন টু ফলো, না বোথ ওয়ান অ্যান্ড টু ফলো হতে পারে, নাইদার ওয়ান নর ফলো তো হবে না, তখনই আমাদেরকে এইভাবে কিন্তু স্টেটমেন্ট কনক্লুশনের কোশ্চেনগুলো এইভাবেই সলভ করতে হবে। বোথ ওয়ান অ্যান্ড টু ফলো আমাদের আনসার। দেখুন রাজেশ ডিড নট পারফর্ম ওয়েল, তার পারফর্ম ভালো হচ্ছে না, রেটিং গিভেন রাজেশ ওয়াজ নট আপ টু দ্য মার্ক, তার মার্কের উপর নির্ভর করছে না, তো সেক্ষেত্রে আমাদের দুটোই যেহেতু সঠিক হচ্ছে আনসার হবে সি। এরপরে আসুন পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার থ্রি আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার থ্রিতে বলা হচ্ছে স্টেটমেন্ট আফটার ল্যান্ডিং অন দ্য মুন নীল আর্মস্ট্রং সেড ওয়ান স্মল স্টেপ ফর আ ম্যান আ জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। এখানে বলা হচ্ছে আফটার ল্যান্ডিং দ্য মুন, অর্থাৎ মুনে যখন সে ল্যান্ড করলো, মুনে যখন সে পা রাখলো চাঁদেতে, নীল আর্মস্ট্রং আমরা জানি তিনজন গিয়েছিলেন, এডুইন অল্ড্রিন, নীল আর্মস্ট্রং এবং মাইকেল কলিংস, এটা সবারই জানা আছে, ফাইভ সিক্সে ছিল এগুলো। তো দেখুন নীল আর্মস্ট্রং কী বলছে যে ওয়ান স্মল স্টেপ ফর আ ম্যান, একটা মানুষ যখন বা একটা হিউম্যান বিং, একটা মানুষ যখন একটা পা রাখে এক ধাপ এগিয়ে যায়, দ্য জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। এখানে দেখুন কনক্লুশন, কনক্লুশনে আমরা আসি, নীল আর্মস্ট্রং কল হিমসেলফ অ্যাজ ম্যানকাইন্ড। নীল আর্মস্ট্রং এখানে বলছে যে সে নিজেকে ম্যানকাইন্ড বলেছিল, এখানে এটা না, এটা বলতে চাওয়া হয়নি, কিন্তু নীল আর্মস্ট্রং অনলি ইকোড দ্য ফিলিং অফ অ্যাচিভমেন্ট বাই ম্যানকাইন্ড, অবশ্যই সে তার অ্যাচিভমেন্টের কথা বলতে বলে সে তার জায়ান্টের সাথে তুলনা করেছিল। জায়ান্ট বলতে এখানে দৈত্য বলা হচ্ছে। তো এখানে দেখুন আমরা অপশান টুটা ঠিক পাচ্ছি, অপশান ওয়ানটা ভুল পাচ্ছি। এবারে চলে আসুন আমাদের লজিক্যালি কোনটা ফলো করছে। অনলি কনক্লুশন ওয়ান ফলো, এটা হবে না, অনলি কনক্লুশন টু ফলো, টু ফলো এটা হতে পারে, বোথ ওয়ান অ্যান্ড টু ফলো হবে না, নাইদার ওয়ান নট টু ফলো হবে না, তাহলে আনসার হচ্ছে আমাদের বি। এরপরে আসুন দেখে নিই পরে কোশ্চেন আমরা, কোশ্চেন নাম্বার ফিফথ। তো দেখুন আমরা কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনে দেখে নিই, আ ম্যান হু হ্যাড নো ব্রাদার অর সিস্টার। এখানে ব্লাড রিলেশনও বলেছি, আমরা ব্লাড রিলেশনও দেখে নেব, কেন এইগুলো থেকেই বেশি কোশ্চেন এসে থাকে এনটিপিসিতে। তো ব্লাড রিলেশন করতে গেলে আমাদেরকে একটা ছক করতে হবে। এখানে বলেছে আ ম্যান হু হ্যাড, মানে ধরুন একটা মানুষ, হু হ্যাড নো ব্রাদার নো সিস্টার, তার কোনো ব্রাদারও নেই কোনো সিস্টারও নেই, জিরো। এরপরে বলা হচ্ছে পয়েন্টেড আউট টু আ ফটো, অর্থাৎ একটা পিকচারে তাকে পয়েন্ট আউট, অর্থাৎ তাকে দেখিয়ে বলা হলো, সেড দিস বয় ইজ মাই ফাদার, অর্থাৎ একজন বলছে দিস বয় ইজ মাই ফাদার সন। মাই ফাদার সন মানে কি, তার ভাই। ব্রাদার হচ্ছে দিস বয় ইজ মাই ফাদার সন, এখানে বাবা, এক সেকেন্ড, ফাদার সন বলা হচ্ছে, তাহলে আমরা প্লাস চিহ্ন দেব,
একটা ব্রাদার আর যে বলছে হু হ্যা হু ওয়াজ অন দ্য ফটো এখানে তাহলে ফটোতে কে আছে ফটোতে এখানে বলা হচ্ছে এখানে আগেই বলে দেওয়া হয়েছে আ ম্যান হু হ্যাড নো ব্রাদার আর সিস্টার তার ভাই বোন নেই পয়েন্টেড আউট দ্য ফটো সেড দ্য বয় ইজ মাই ফাদার সন মানে নিজেকেই বলা হয়েছে যেহেতু এখানে আমরা বলে দিচ্ছি যে ভাই বোন কিছু নেই তার মানে এখানে জিরো তার মানে সে নিজের কথাই বলছে এখানে অপশানে দেখুন আ ম্যান সন দ্য ম্যানস ফাদার হিমসেলফ আনসার হবে সি এরপরে আসুন দেখে নিই পরে কোশ্চেন বিনা ইজ দ্য ডটার অফ মোহন বিনা ইজ দ্য ডটার অফ মোহন অর্থাৎ বিনা হচ্ছে মোহনের মেয়ে বা কন্যা ইজ দ্য অনলি সান ইন ল অফ মিনা বিনা ইজ দ্য ডটার অফ মোহন অর্থাৎ মোহনের যেমন কন্যা তেমনি হু ইজ অনলি সান ইন ল অফ মিনা সান ইন ল মানে আমরা কী বুঝি জামাই তো সান ইন ল অফ মিনা সান ইন ল অফ মিনা তো এখানে দেখুন আমরা এখানে দেখে নিই এখানে বলা হচ্ছে বিনা ইজ দ্য ডটার অফ মোহন অর্থাৎ এখানে বিনা বিনার ডটার হচ্ছে মোহন এখানে মাইনাস চিহ্ন দিলাম আমরা বিনাকে মোহনের কন্যা তারপরে বলা হচ্ছে হু ইজ অনলি সান ইন ল অফ মিনা হু ইজ অনলি সান ইন ল মানে মোহনকেই বোঝানো হচ্ছে অর্থাৎ বিনার বাবা হচ্ছে মিনার সান ইন ল অর্থাৎ জামাই তো জামাই যদি হয় এখানে মিনা আছে মিনা ইজ হ্যাজ অনলি ওয়ান চাইল্ড অর্থাৎ মিনার একজন শিশু আছে এখানে আমরা ধরলাম জিরো দিয়ে তারপরে বলা হচ্ছে কিরণ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ মিনা তার মানে যার মিনার যে অনলি ওয়ান চাইল্ড আছে তারই কিরণ হচ্ছে তারই ছেলে বা মেয়ে তো এখানে দেখুন গ্র্যান্ড ডটার বলেছে তাহলে সে মেয়ে তাহলে মিনার এখানে গ্র্যান্ড ডটার বলতে এখানে পতি বা নাতনি যাই হোক বোঝাচ্ছে তো এখানে দেখুন হু ইজ কিরণ রিলেটেড টু বিনা এবার এখানে কিরণ আছে আর এখানে বিনা আছে তো কিরণ কি হবে না এখানে হবে আমরা পিসি ধরতে পারি তো এখানে অপশানে দেখুন এ আছে সিস্টার বি আছে ডটার সি হচ্ছে ম্যাটার্নাল আন্ট ডি হচ্ছে মাদার তাহলে ম্যাটার্নাল আন্ট আমরা জানি পিসি হচ্ছে তাহলে এখানে দেখুন পিসি হবে না মাসি হবে ম্যাটার্নাল বলা হয়েছে তাহলে আনসার হচ্ছে থ্রি এ আচ্ছা এখানে থ্রি এ মানে হচ্ছে সিস্টার হবে সরি এখানে সিস্টার হচ্ছে মানে এখানে আমরা যদি এইভাবে ধরি যে মাসতুত বা পিস্তুত ভাই বোন সেই হিসাবে সিস্টার হচ্ছে এরপরে আসুন আমরা পরে কোশ্চেন দেখে নিই এখানে বলা হয়েছে ই ইজ দ্য ডটার অফ পি পি এর ডটার হচ্ছে ই তাহলে এখানে আমরা মাইনাস চিহ্ন দিলাম কন্যা হু ইজ দ্য হাজব্যান্ড অফ দ্য অনলি ডটার ইন ল অফ কে তাহলে কে এর ডটার ইন ল এখানে কে দিলাম কে এর ডটার ইন ল ডটার ইন ল মানে কি জানি পুত্রবধূ হু ইজ দ্য হাজব্যান্ড অফ দ্য অনলি ডটার ইন ল অফ কে তাহলে কে এর পুত্রবধূ এখানে বলা হচ্ছে হাউ ইজ ই রিলেটেড টু কে ই রিলেটেড টু কে হবে তাহলে ই কি হবে ই হচ্ছে গ্র্যান্ড ডটার আমরা এখানে বুঝতেই পারছি এখানে গ্র্যান্ড ডটার হচ্ছে তাহলে আনসার হচ্ছে বি এরপরে আসুন আমরা আবার স্টেটমেন্ট কনক্লুশন দেখে নিই স্টেটমেন্ট কনক্লুশনে প্রথমে আমরা আসছি এখানে স্টেটমেন্টে কী দেওয়া রয়েছে গড হ্যাজ ডিস্ট্রিবিউটেড টাইম ইকুয়ালি টু ম্যানকাইন্ড বাট নট মানি ঠিকই আছে এখানে বলা হচ্ছে যে ঈশ্বর ভগবান কী করছে সবাইকে টাইমটা ইকুয়ালি দিয়েছে কিন্তু মানিটা অর্থাৎ টাকাটা সবাইকে সমান দেয়নি এটা ঠিক আছে তারপরে দুয়েরটা দেখুন বাট গড হ্যাজ কম্পেনসেটেড বাই গিভিং কমন সেন্স এরপরে দেখুন আমরা কনক্লুশনে কী দেখছি কনক্লুশনে ওয়ানে দেওয়া রয়েছে গড হ্যাজ নট ডান জাস্টিস টু ম্যানকাইন্ড ইন ডিস্ট্রিবিউটিং মানি এটা ভুল এখানে বলা হচ্ছে যে ম্যানকাইন্ডকে যে টাকা ডিস্ট্রিবিউট করছে সেটা কোনো জাস্টিস হয়নি এটা ভুল বলা হচ্ছে অপশান টু এতে দেখুন কী বলেছে ওয়ান হ্যাজ টু ইউজ কমন সেন্স টু ম্যানেজ মানি ওয়েজলি অবশ্যই তার যদি কমন সেন্স থাকে সে তার মানে টাকাটা ঠিক ইনকাম করতে পারবে অপশান টু তাহলে আমাদের অপশান টুটা ঠিক আছে এখানে দেখুন
অপশান এ তে আছে ওয়ান ফলো হবে না, অনলি কনক্লুশন টু ফলো এটা হবে, বাকিটা ওয়ান অ্যান্ড টু ফলো আর ওয়ান না নাইদার ওয়ান নর টু ফলো। তো আমাদের আনসার হচ্ছে বি। পরের কোশ্চেন আমরা দেখে নিই, এখানে দেওয়া আছে পি কিউ আর এস ফোর ফ্রেন্ড হু পার্সু টিচিং, অর্থাৎ তারা শিক্ষকতা করছে, ল একজন শিক্ষকতা করছে, একজন আইনি পড়ছে, ব্যাঙ্কিংয়ে আছে, একজন কুকিংয়ে আছে, অ্যান্ড ওন রেড ব্লু হোয়াইট ইয়েলো হাউস। আচ্ছা, এখানে একটা দেখুন পাজালের ক্ষেত্রে আপনি দুটো তিনটে ভাগে এভাবে ভেঙে ভেঙে করতে পারেন। তো আমরা এখানে পি কিউ আর এসটা করার আগে এখানে আগে পুরো কোশ্চেনটা আগে পড়ে নেব। যাদের রেড ব্লু হোয়াইট ইয়েলো হাউস আছে, মানে চারজনের চারটে কালার হাউস আছে, নট কিন্তু র্যান্ডামলি নয়, ইন আ র্যান্ডাম অর্ডার, অ্যান্ড ইন্ডিভিজুয়াল ওন অনলি ওয়ান হাউস অ্যান্ড পার্সু অনলি ওয়ান প্রফেশন, একজনের একটা বাড়ি এবং একটা প্রফেশন। এবারে আমরা অপশানে কী দেওয়া রয়েছে, পি ওন আর রেড হাউস ইজ নট আ ব্যাঙ্কার, তাহলে এখানে পি পি এর হচ্ছে রেড হাউস, কিন্তু সে ব্যাঙ্কার নয়, অর্থাৎ ব্যাঙ্ক বাদে তিনটে যে আছে সেই তিনটে হবে, সেটা আমরা পরে দেখে নিচ্ছি। দ্য ওনার অফ ব্লু হাউস ইজ আ লয়ার, তাহলে যার ব্লু হাউস আছে সে হচ্ছে লয়ার। ব্লু হাউস আছে, লয়ার হয়ে গেছে, এখানে এ ব্যাঙ্কার নয়, মানে বাকি দুটো হবে, এটা আমরা দেখে নিচ্ছি। দ্য কালার অফ এস হাউস ইজ নাইদার ইয়েলো নর হোয়াইট, তাহলে এস যে আছে তার ইয়েলো হবে না আর হোয়াইটও হবে না, মানে দুটোই কাটা। ইয়েলো হোয়াইট বাদে কোনটা পড়ে আছে আমরা দেখে নিই, ইয়েলো হোয়াইট বাদে পড়ে আছে, এখানে আমরা জানি ব্লু কালার হয়ে গেছে, রেড কালার হয়ে গেছে, আর ইয়েলো হোয়াইট বাদে কি পড়ে আছে, এখানে বলেছে এস হাউস ইজ নাইদার ইয়েলো নর হোয়াইট। ইয়েলো হোয়াইট যদি না হয় তাহলে আমরা ব্লুটাকে ধরতে পারি, এই কারণে এখানে কার ব্লু হাউস এবং লয়ার সেটা বলা নেই, তো আমরা এটাকে এস ধরলাম। আর ইজ আ টিচার, আরকে বলা হচ্ছে টিচার, তাহলে আর এখানে টিচার। এবারে এখানে দেখুন একটা জিনিস, পি ওন রেড হাউস অ্যান্ড নট আ ব্যাঙ্কার, পি যদি ব্যাঙ্কার না হয়, পিঙ্কার পি হচ্ছে লয়ারও না, পি এখানে বলা হচ্ছে পি আবার টিচারও না, বাকি কী পড়ে রইল, কুকিং, তাহলে পি হচ্ছে কুক করছে, পি এরটা আমাদের হয়ে গেল, এসেরটা হয়ে গেল। এখানে অপশান দিয়েছে দ্য ওনার অফ দ্য ব্লু হাউস, ব্লু হাউস কার, ব্লু হাউস আমরা এখানে আনসার দেব এস, এসের হচ্ছে ব্লু হাউস। এরপরে দেখুন আমরা পরে কোশ্চেন দেখে নিই, সিক্স কার আছে, এস টি ভি ডাব্লু এক্স ওয়াই আর পার্কিং ইন আ পার্কিং লট ইন আ র্যান্ডম অর্ডার, ছটা গাড়ি আছে, তা র্যান্ডামলি অর্ডার মানে সাজানো আছে, অর্থাৎ পার্কিং করা আছে। এখানে বলা হচ্ছে ফ্রম লেফট টু রাইট, লেফট থেকে রাইটে, সাচ দ্যাট অপশান এতে দেওয়া রয়েছে টি ইজ পার্ক অন দ্য এক্সট্রিম রাইট, অর্থাৎ একদম যদি রাইট হয় এখানে কে আছে, টি আছে, ভি ইজ পার্ক টু দ্য ইমিডিয়েট রাইট অফ ওয়াই, অ্যান্ড ইজ ওয়ান কার অ্যাওয়ে ফ্রম ডাব্লু, তাহলে এখানে দেখুন ভি পার্ক টু দ্য ইমিডিয়েট রাইট অফ ওয়াই, ওয়াই যদি এখানে হয় ওয়াইয়ের রাইটে আছে ভি, ঠিক আছে। এবারে বলেছে অ্যান্ড ওয়াই, এবারে বলেছে ওয়ান কার অ্যাওয়ে ফ্রম ডাব্লু, অর্থাৎ ডাব্লুর থেকে একটা কার দূরত্বে, এক্স ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ টি, তাহলে টি এর ইমিডিয়েট লেফটে কে আছে, এক্স। এবারে এখানে দেখুন ইমিডিয়েট লেফট অফ টি অ্যান্ড ইজ থ্রি কার্স অ্যাওয়ে ফ্রম এস, এসের থেকে তিনটে কার দূরত্বে, তাহলে এখানে যদি এস থাকে এখানে আমরা ডাব্লুকে দিতে পারি, এখানে বলা হয়েছে ভি ইজ পার্ক ইমিডিয়েট রাইট অফ ওয়াই, তাহলে ইমিডিয়েট রাইটে ভি আছে এবং ওয়ান কার অ্যাওয়ে ফ্রম ডাব্লু, অর্থাৎ ডাব্লুর ওয়ান কার থেকে দূরত্বে, এটা আমরা বুঝতে পারলাম। এবারে এখানে বলা হয়েছে যে এক্স ইজ ইমিডিয়েট লেফট অফ টি, এটা ঠিক আছে, অ্যান্ড ইজ দ্য থ্রি কার অ্যাওয়ে ফ্রম এস, তার মানে এখানে এক্স যে আছে তিনটে কার দূরত্বে আছে, তাহলে আমরা এস এখানে দিলাম। এবারে অপশান দিয়ে রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু, দে আর টু কার বিটুইন টি অ্যান্ড ভি,
टी एंड भि एर मध्य दूरकार दूरत ना ये हम देयर इज वन कार बिटुईन एक्स एंड वाई एक्स एवं वाइर मजखने एक कार आ अच्छा तारपर सी एट्टा देवा रही है देयर आर थ्री कार बिटवीन वाई एंड एस वाई एवं एस एर माझे देवा रही है थ्री कार अच्छा ताहले आमादेर एखाने एसटा होबे ना वाई एखाने आछे वाई एवं एस एर माझखाने बला होच्छे थ्री कार ताहले एसटाके आमादेर एखाने दिते होबे वाई आछे भी आछे एखाने आमरा दिलाम एक्स इज इमिडिएट लैपटप टी एटा ठीक आछे एखाने दिलाम आमरा डब्ल्यू आर एखाने होच्छे एस देयर आर थ्री कार बिटुईन वाई एंड एस ताहले वाई एबं एस एर माझखाने तो एखाने देखुन एखाने जे पाजलटा साजाना आछे टी इज पार्कड ऑन द एक्सट्रीम राइट एक्सट्रीम राइटे टी आछे बी इज पार्क टू द इमिडिएट राइट अफ वाई ताहले भि एर एकदम एखाने बला होच्छे वाई एर राइटे होच्छे भि एंड वन कार अवे फ्रम डब्ल्यू डब्ल्यू थेके एकटा कार दूरत्वे वाई होच्छे डब्ल्यू थेके एकटा कार दूरत्वे माने होच्छे डब्ल्यू एकदम लेफ्टे आछे एक्स इज द इमिडिएट लेफ्ट अफ टी टी एर लेफ्टे आछे एक्स एंड इज थ्री कार अवे फ्रम एस एस थेके तीनटे कार दूरत्वे तो ताहले ठीक आछे एबार आमरा कनक्लूशन एखाने देखे नेब देयर आर टू कार्स बिटुईन टी एंड भि टी एबं भि एर माझखाने टू कार आछे ना एकटा कार आछे देयर आर वन कार बिटुईन एक्स एंड वाई एक्स एवं वाईर माझखाने एकटा कार आछे अर्थात भि ताहले आमादेर आंसर होच्छे तीन तो बंधुरा एखाने आमरा रिजनिंग एर पार्ट वन कमप्लीट करलाम पार्ट टू ते आबार प्रिभियस इयारे रिजनिंग आमरा आलोचना करब तो बंधुरा आजकेर मतो एखानेई परे भिडियोते देखा होच्छे कारो कोनो कमेंटे मतामत थाकले अवश्यई जानाबेन आर अवश्यई जारा नतुन आछेन चैनलटी सबसक्राइब करबेन पाशे नोटिफिकेशन बेलटा अन करे देबेन ताहले जखनई आमि इम्पर्टेंट भिडियो आपलोड करब सबार आगे नोटिफिकेशन पेये जाबेन अवश्यई भिडियोगुलो खूब हेल्पफुल होबे आपनादेर एनटीपीसिर जन्य কেননা এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা আলোচনা করছি তো বন্ধুরা পরে ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ আজকের মতো এখানেই।